তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি চলে এসেছি ঝিনুকখালি। তো এই যে সামনে দেখতে পাচ্ছ ঝিনুকখালির বোর্ড, আর আমি কিন্তু এসেছি হেড়িয়ার দিক থেকে, অর্থাৎ মানে দীঘার দিক থেকে। আর সামনের দিকে একটা সেট আপ রয়েছে, তোমাদেরকে দেখাবো। তো এখানে কিন্তু 5টা থেকে 6টা বক্স করে রানিং করবে। আর সামনে কী সেট আপ রয়েছে দেখো। তো বন্ধুরা, এখানে বলে রাখি 12 থেকে 14টা সেট আপে রানিং হবে, সেদিন আমি দেখাতে পারিনি তোমাদেরকে। এমটি মিউজিক রয়েছে। তো বন্ধুরা, বলে রাখি এমটি মিউজিক কিন্তু 5টা বক্স নিয়ে রানিং করবে। আর রয়েছে উপরে পপ মিট, যেটা কল্পনা ক্যাবিনেট থেকে তৈরি হয়েছে, অনেক বন্ধুরা ছেড়েছে, আমি তোমাদেরকে সেদিন দেখাতে পারিনি। আর আজকে কিন্তু সেটার হচ্ছে ফিটিংস চলছে, দেখাই। তো এরপরে কী সেট আপ রয়েছে ভেতরে তোমাদেরকে দেখাবো, চলো। তো বন্ধুরা, এরপর কী সেট আপ রয়েছে তোমাদেরকে দেখাই, চলো। তো 6টা মাল রানিং করবে, 4টা টপ, 2টো ব্যাস। তো সবার মোটামুটি 6টা করে বক্স রানিং করবে, দেখা যাক কী হয়। তো সামনে কী রয়েছে চলো দেখি। তো বলতে বলতে বেগনাবাড়ির রাস্তায় আমরা ঢুকে গেছি। তো সামনে রয়েছে মহাবাহু, আগের দিন আমি দেখে গেছি আর তোমাদের কাছে ভিডিও দিয়েছি। যারা যারা এখনও অর্জুননগরের ভিডিওটা দেখোনি, এই ভিডিওটা দেখার শেষে চলে যাবে। তো সেখানে কী কী সেট আপ রয়েছে অর্জুননগর বহরমপুরে, সেটাও তোমরা দেখে নেবে। আর এই যে দেখতে পাচ্ছ মহাবাহু মিউজিক ফিটিংস চলছে, আর এদিকে একটা মিট রয়েছে। আর বন্ধুরা, ফাইনালি কিন্তু চলে এসেছি সেই বর্মন মিউজিকের কাছে, এই যে দেখতে পাচ্ছ। তো বর্মন মিউজিকেরও কিন্তু খোলা চলছে। হ্যাঁ, তো যাই হোক, মোটামুটি বর্মন মিউজিকের এখন খুলছে, কিছুক্ষণের মধ্যে বেঁধে নেবে, দিয়ে কম্পিটিশান হবে। তো আর এদিকে সেই বিপরীতে যে রোলান মিউজিক, সেটাও রয়েছে। তো বলে রাখি বন্ধুরা, এখন যে হারে সেট আপের পরিস্থিতি, তো এখানে সেট বাজতে বাজতে প্রায় 10টা 11টা বেজে যাবে। তো ভিডিওটা দিতে দেরি হচ্ছে, কারণ এত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আগের ভিডিও আপলোড করতে সময় চলে গেছে। তো চলো এখানে দেখাই কোন কোন সেট আপ অ্যাকচুয়ালি কম্পিটিশান করবে আর কারা কারা রানিং করবে। তো এই মুহূর্তে তোমাদেরকে 4টা সেট আপ দেখালাম, 4টে 4টা কিন্তু কম্পিটিশান করবে, সবাই 6টা করে বক্স রানিং করবে। তো চলো। তো বলে রাখি বন্ধুরা, রকস্টার মিউজিক কিন্তু বসে বাজাবে, আর বসে বাজানোর জন্য রাস্তা দিকে ঘুরিয়ে নিয়েছে, ফিটিংস হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ রকস্টার মিউজিকের সেই অসাধারণ লুক। তো চলো বন্ধুরা, এরপর রয়েছে টাইটানিক মিউজিক। টাইটানিক মিউজিকের ফিটিংস কত দূর সেটা দেখাই তোমাদেরকে। তো বন্ধুরা, সামনে প্রিন্স মিউজিক রয়েছে, প্রিন্স মিউজিক ভেতর থেকে নিয়ে এসে বাইরে ফিটিংস করছে। এই যে দেখতে পাচ্ছ প্রিন্স মিউজিকের কিন্তু 6টা উঠেছে, 2টো ব্যাস, 4টে মিট। আর সঙ্গে রয়েছে সেই রিয়া লাইট, সেই দীঘার অতি পরিচিত লাইট রিয়া লাইট। তো এখানেও একটা লাইটের ঝলক আমরা দেখতে পাবো, খুব সুন্দর। আর উপরে দেখতে পাচ্ছ সেই মারাত্মক জিনিস লেজার রয়েছে, তো লেজার রিক্সে ভিডিও করবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ কালাকার মিউজিক ভেতর থেকে বের করে এনে এখানে ফিটিংস করছে, দেখতে পাচ্ছ, একটু দেখাই তোমাদেরকে জুম করে। আর ওদিকে কিন্তু টাইটানিক রয়েছে, সেই টাইটানিকের সামনেটা আমি বলেছিলাম, তো বসে বাজাবে। তো বন্ধুরা দেখি টাইটানিক মিউজিকের কটা সেটা ফিটিংস হচ্ছে, সেটা তোমাদেরকে দেখাই। তো চলো সরাসরি টাইটানিক মিউজিকের কাছে যাওয়া যাক। তো বন্ধুরা, বলে রাখি টাইটানিক মিউজিকের কিন্তু 5টা বক্স রানিং হবে, আর টাইটানিক মিউজিকের কিন্তু যাই হোক 4টা স্পিকার কম হলো। তো 4টা স্পিকার কম নিয়ে কী করতে পারে সেটা দেখার বিষয়। তো টাইটানিক মিউজিক যারা ফ্যান্স আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানা। তো টাইটানিক মিউজিককে দেখতে আসবে যারা, তো তাদেরকে বলে দিই তোমরা চলে আসো। আর যাই হোক, টাইটানিক মিউজিকের উপর ভরসা রাখতে পারো তোমরা নিঃসন্দেহে। তো বন্ধুরা, সামনে রয়েছে বি ডট বি মিউজিক, যেটা এস ক্যাবিনেট সেন্টার থেকে মিড রয়েছে, আর বি ক্যাবিনেট থেকে পপ ব্যাস। এই যে দেখতে পাচ্ছ বি ডট বির লুকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, তো খুব ঝেঁকাস লাগছে দেখতে। আর ব্যাসটা তো খুব দারুণ লাগছে বি ক্যাবিনেট থেকে, আর CA20 সমস্ত CA20 এবং ABX দিয়ে বাজবে। তো নেক্সট সেট আপ কী রয়েছে দেখাই। তো রামনগরের এম মিউজিক ছিল, রানিং হবে কিনা সেটা তোমাদেরকে দেখাবো। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, রামনগরের এম মিউজিক ফিটিংস হয়ে গেছে, আর রামনগরের এম মিউজিক কিন্তু 4টা ব্যাস নিয়েছে, 2টো মিড নিয়েছে। আর ওদিকে এমপি প্লেয়ার রয়েছে, একটু দেখিয়ে দিই। আর অপারেটর মুন্নাদাও রয়েছে, ব্যাক টু ব্যাক একইভাবে সেই মুন্নাদা। আর এই যে দেখতে পাচ্ছ, তো ABX রয়েছে, আর CA20 দিয়ে বাজবে।
তো বন্ধুরা এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এখানে এই যে মেলা বসে গেছে, তো এর ভেতরেই কম্পিটিশন হবে ওই দিনটা। আর সামনে রয়েছে কেঞ্চের মহামায়া এবং জয় জগন্নাথ, সেটা দেখাবো তোমাদেরকে। চলো কেঞ্চের মহামায়া এবং জয় জগন্নাথের কাছে যাওয়া যায়। তো রয়েছে পণ্ডিত সাউন্ড প্লাস মডেল নিয়ে এসপি ক্যাবিনেট সেন্টার থেকে। তো সামনে রয়েছে কেঞ্চের মহামায়া, সেটা দেখাই তোমাদেরকে। আর এই যে দেখতে পাচ্ছ কেঞ্চের মহামায়া, তো কেঞ্চের মহামায়া রয়েছে 4 মিট 3 মিট। আর এই যে দেখতে পাচ্ছ ব্যাস রয়েছে 2। আর সামনে চলছে জয় জগন্নাথের ফিটিং, সেটা দেখাই তোমাদেরকে। আর বন্ধুরা বলে রাখি আরও সেট আপ রয়েছে, পিতৃটিত্রি রয়েছে, যাই হোক তাদেরকে আমি আর খুঁজে পাচ্ছি না। ভিডিওটা এখানেই শেষ করছি, তো ভিডিও আপলোড করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, অবশ্যই এর পরে ভিডিও আসবে। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো কন্টিনিউ, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রতিটা ভিডিওর নোটিফিকেশান দেয় না, সাধারণত 3টে ভিডিওর উনি নোটিফিকেশান দেয়। তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে সমস্ত ভিডিওগুলো দেখে নেবে। তো বলে রাখি বন্ধুরা, এখানেও কিন্তু আমি যেটা এসে বুঝতে পারলাম, এখানেও কিন্তু একটা ভালো কম্পিটিশান হবে, কিন্তু রাস্তার যে পরিস্থিতি, তো তোমরা যারা যারা আসতে চাও তো সেফটিভাবে আসো, গাড়ি দূরে রেখেই কম্পিটিশান দেখতে ঢোকো। কারণ এই যে ঢালাই রাস্তার ভেতরে মোটামুটি 5টা বক্স হলেও এই রাস্তার পক্ষে বড়, তো এই রাস্তায় যে কম্পিটিশান হবে সেটা প্রায় অসম্ভব বিষয়। আর বলে রাখি এখানে কিন্তু সেটা বাজতে দেরি হবে, অর্জুননগরে এর আগে বেজে যাবে। তো সেখানে আগে আমি ভিডিও আপলোড দেবো, তারপর এখানে এসে তোমাদেরকে ভিডিও শেয়ার করবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি।